আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো, সেটা হচ্ছে স্টেডি ইলেকট্রিক কারেন্ট নিয়ে ডিসকাস করবে। তো ইলেকট্রিক কারেন্ট নর্মালি বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন কারণে তোমার ফ্রি চার্জের যে মুভমেন্ট সেটার কারণে বিভিন্ন ধরনের কারেন্ট জেনারেট হয়। যেমন কন্ডাকশন কারেন্ট একটা হতে পারে। কন্ডাকশন কারেন্ট হচ্ছে বেসিক্যালি এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে যদি ইলেকট্রন মুভমেন্ট হয়, বা আমরা সেমি কন্ডাক্টরে জানি হোল মুভমেন্ট হতে পারে। তো বেসিক্যালি কন্ডাক্টর আর সেমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন আর হোলের মুভমেন্টের কারণে যে কারেন্টটা জেনারেট হয় সেটাকে বলে কন্ডাকশন কারেন্ট। ইলেকট্রোলাইটিক কারেন্ট, এটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ অনেক আগে পড়ে আসছি। ইলেকট্রোলাইটিক কারেন্ট হচ্ছে বেসিক্যালি তোমার পজিটিভ বা নেগেটিভ আয়ন যখন কোনো ইলেকট্রোলাইসিসের সময় মুভমেন্ট করে সেগুলোকে হচ্ছে ইলেকট্রোলাইটিক কারেন্ট বলি আমরা। কনভেকশন কারেন্ট অন দি আদার হ্যান্ড, এটা হচ্ছে ভ্যাকুয়ামে কোনো ইলেকট্রন বা আয়ন যদি মুভ করে সেই ক্ষেত্রে ওইটার সাথে রিলেটেড। তো এই চ্যাপ্টারে আমাদের জাস্ট যেটুকু জিনিস পড়তে হবে সেটা সব কন্ডাকশন কারেন্ট রিলেটেড। ওকে, তো প্রথমত আমরা যে ভেক্টরটার সাথে পরিচিত হবো সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এটা তোমরা অলরেডি জানো কারেন্ট ডেন্সিটি কি, যে ভেক্টর দিয়ে আমরা এক্সপ্রেস করি, তো ওইটার ডিটেলস যাবো আমরা। তো প্রথমে আমরা ধরে নেই যে এটা একটা আমার যে কোনো একটা র্যান্ডম ভলিউম, এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। কারেন্ট পাস হওয়া মানে আসলে কিছু চার্জ ক্যারিয়ার পাস হচ্ছে, ধরে নিলাম সেটা ইলেকট্রন। তো আমি ফার্স্ট অফ অল এই যেখানে ছোট একটা সারফেস ধরে নিলাম, যে এই সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে সেই জিনিসটা, মানে সেটার বেসিসে আমি কারেন্ট, মানে কারেন্ট কে ডিফাইন করব। তো যাই হোক, এই ছোট এরিয়াটার ভ্যালু আমি ধরে নিলাম ডেল এস। তো এটাকে জুম করে আমি ভিতরে কি অবস্থা সেটা দেখাইছি, যে একটা কি স্ট্রাইপ দেয়া একটা সারফেস, তাই না? তো এখন যেই চার্জ ক্যারিয়ার গুলো ধরে নিলাম যে এক ধরনের চার্জ ক্যারিয়ার মুভ করতেছে, আসলে এই যে ইউ ডিরেকশন যেদিকে দেখানো আছে ইউ ডিরেকশন বরাবর, ধরে নিলাম যে প্রতিটা চার্জ ক্যারিয়ারের ভেলোসিটি হচ্ছে ইউ ভেক্টর। ওকে, প্রতিটা চার্জ ক্যারিয়ারের ভেলোসিটি। তো তাহলে এখন ও আচ্ছা, আর এই এ এনটা হচ্ছে বেসিক্যালি এই যে সারফেসটা, ছোট এলিমেন্ট অফ সারফেস নিয়েছি তার সাথে হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন। ওই যে আমরা একটা সারফেসকে সারফেস ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করতে পারি, তাই না? লাইক এই সারফেসটাকে যদি আমি সারফেস ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করি, জিনিসটা হবে জাস্ট এরকম। তো এখন লেটস সে আমরা ডেল টি টাইমে কতগুলো ইলেকট্রন এই সারফেস দিয়ে পাস করতেছে সেটা বের করতে চাই। তো একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই সারফেসটা দিয়ে ইলেকট্রন অনেকগুলো ঢোকা শুরু করছে, তারা ডেল টি সময়ে ইউ ভেলোসিটিতে কত, ইউ ডেল টি পরিমাণ ডিস্টেন্স কাভার করবে, তাই না? তার মানে ডেল টি সময়ের মধ্যে আসলে কয়টা ইলেকট্রন এই সারফেস দিয়ে পাস করছে সেটা আমরা বের করতে পারি, যদি আমরা এই যে এতটুকু যে ভলিউম ক্রিয়েট হইলো তার ভেতর কতগুলা ক্যারিয়ার আছে সেটা বের করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমি ধরে নিলাম যে এন হচ্ছে নাম্বার অফ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম। ধরো এটা আমরা জানি, তো পার ইউনিট ভলিউমে আমার কতগুলো ক্যারিয়ার আছে সেটা আমি জানি। সো এই যে ডেল এস সেটাকে আমি যদি এই যে ইউ ডেল টি, মানে ডেল টি সময়ে কতটুকু লেন্থ পার হইল ইলেকট্রন গুলা, সেটাকে এই ডেল এস কে যদি এটা দিয়ে গুণ দিই, আমি কি এইটুকু অংশের ভেলোস এই যে এই কিউবটা যে সেটার ভলিউমটা পেয়ে যাবো। অ্যান্ড এই ভলিউমকে আমি যদি পার ইউনিট ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে সেটা দিয়ে গুণ দিই, আমি কি এই ভলিউমের ভিতর কতগুলো ক্যারিয়ার আছে সেটা পেয়ে যাবো। তো সেটাই আমার কি আসলে ডেল টি সময়ের মধ্যে ডেল এস দিয়ে কয়টা ক্যারিয়ার পাস হলো সেটার সংখ্যা না। তো ডেল টি সময়ে আমার কয়টা ক্যারিয়ার পাস হচ্ছে, ইউ ডেল টি ডেল এস, এটা হচ্ছে টোটাল ভলিউমটা, এই যে এই কিউবটার ভলিউম, অ্যান্ড এই ভলিউমকে আমি এন দিয়ে যদি গুণ করি তাহলে আমি টোটাল কয়টা ক্যারিয়ার ডেল টি সময়ে এর মধ্যে দিয়ে পাস হলো সেটা বের করে ফেলতে পারতেছি। তো লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে ইউ একটা ভেক্টর আর ডেল এস ও একটা ভেক্টর। সো আমার এই নোটেশনটা লেখা আসলে এক্স্যাক্টলি ঠিক হয় নাই, এই নোটেশনটা আসলে এভাবে লেখা উচিত। বেসিক্যালি তোমার ইউ যেহেতু একটা ভেক্টর, সো আমরা হচ্ছে ইউ কে যদি ডেল এস এর সাথে ডট করি তাহলে আমরা কি এই যে ইউ ইউ ভেক্টর আর ডেল এস ভেক্টরের ডিরেকশন কোথায়, এ এন এর ডিরেকশন। সো আমি ইউ ডট ডেল এস করলে আসলে কি পাচ্ছি, এ এন ডিরেকশন বরাবর ইউ এর উপাংশ পাচ্ছি। সো এই ইউ ডট এস এর কাজ হচ্ছে এটা, জাস্ট এই জিনিসটাকে হচ্ছে আমার ডেলটি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা হইতেছে আমার এই কিউবের ভলিউম
এন্ড এই ভলিউমকে যদি আমি এম দিয়ে গুণ করি তখন এই পুরো টার্মটা আমার হচ্ছে ডেল টি সময়ে কয়টা ক্যারিয়ার পাস হইলো সেটা। এখন ধরে নিলাম আমার প্রতিটা ক্যারিয়ারের চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে, স্মল কিউ। প্রতিটা ইলেকট্রনের চার্জ যদি স্মল কিউ হয় তাহলে এই যে এতগুলো যে ক্যারিয়ার পাস হইল ডেল্টি সময়ে তাদের টোটাল চার্জ কতটুকু, এই পুরো জিনিসটাকে আমার কিউ দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে না? সো বেসিক্যালি এটাই হচ্ছে আমার ডেল্টি সময়ে টোটাল কতটুকু চার্জ ডেলএস এর মধ্যে দিয়ে পাস করলো। আচ্ছা, তো এতটুকু জিনিস আমি আরেকবার একটু রিক্যাপ করি। আমি চাচ্ছি যে এই যে ছোট ডেলএস সারফেসটা সেখান সেটার মধ্যে দিয়ে ডেলটি সময়ে টোটাল কতটুকু চার্জ পার হইলো ডেলকিউ। সেটার জন্য আমি যেটা করলাম, এই ডেলটি সময়ে মানে কতটুকু ভলিউম কভার হয় সেটা ফার্স্টে বের করে নিলাম, এই ডেলএস ইনটু ইউ ইনটু ডেলটি, যাই হোক। তো যেহেতু ইউ আর ডেলএস ভেক্টর, তো এটাকে ইউ ডট ডেলএস করে আমরা বেসিক্যালি এস এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে মুভ করতেছে সেই বরাবর কতটুকু ডিস্টেন্স যায় সেটা বের করলাম, এবং ডেলটি দিয়ে গুণ করে আমি আসলে ডেলটি সময়ের মধ্যে কতটুকু ভলিউম কভার করে সেটা বের করলাম। তো পার ইউনিট ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে সেটা যদি আমরা জানি ক্যাপিটাল এন, তো এই ভলিউমকে এন দিয়ে গুণ করলে আমি কি এই ভলিউমের ভিতর কতগুলো ক্যারিয়ার আছে সেটা বের করে ফেললাম। অ্যান্ড এই যে ক্যারিয়ার পুরোটাকে বের করলাম সেটা যদি আমি প্রতিটা ক্যারিয়ারের চার্জ কিউ দিয়ে গুণ করি তাহলে আমি এই টোটাল ডেলটি সময়ে কতগুলো ক্যারিয়ার মুভ করছে তাদের টোটাল চার্জ ডেলটিউটা বের করে ফেললাম। তো এটাকে যদি আমরা একটু সাজায় গুছায় লিখতে চাই তো আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে এন কিউ। আচ্ছা, তো বেসিক্যালি আমরা হচ্ছে ডেল কিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম, এটাকে একটু সাজায় গুছায় এভাবে লেখা যায়। তো যাই হোক, এখন আমরা যদি একটু মনে করার চেষ্টা করি আমরা কারেন্ট, ঠিক আছে, কারেন্টকে কিভাবে ডিফাইন করতাম, আসলে এটা হচ্ছে যে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে কতটুকু প্রতি ইউনিট টাইমে কতটুকু চার্জ ফ্লো করতেছে সেইটা, তাই না? তো বেসিক্যালি ডেল আই কে আমরা হচ্ছে চার্জ ফ্লো পার ইউনিট টাইম দিয়ে ডিফাইন করতাম। এখানে আমার ডেল কিউ ইকুয়ালস টু অ্যাজ এ ফাংশন অফ ডেল টি আছে, সো আমি যদি ডেল কিউ কে ডেল টি দিয়ে ভাগ করি শুধু এন কিউ ইউ ডট ডেল এস এটা পড়ে থাকে, তাই না? এটা হচ্ছে একটা পয়েন্ট ফাংশন আর কি, মানে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে সেটা হচ্ছে কতটুকু চার্জ ফ্লো করতেছে পার ইউনিট টাইমে, তো এই ভ্যালুটা আসলো। তো ডেল এস তো ডেল এস, এটা তো একটা এরিয়া ভেক্টর, ঠিক আছে ঠিক আছে, বাট প্রথম যে কোয়ান্টিটিটা এটাকে আমরা ভলিউম কারেন্ট ডেন্সিটি হিসাবে ডিফাইন করি, ভলিউম কারেন্ট ডেন্সিটি, বা যেটাকে আমরা জানি জে হিসেবে। সো বেসিক্যালি ডেল আই ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কারেন্ট ডেন্সিটি, আর সেটাকে ওই যে এরিয়া, মানে কারেন্ট ডেন্সিটিকে আমি যদি ওই যে এরিয়া দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাওয়া উচিত, ওই এরিয়ার মধ্যে কতটুকু কারেন্ট আছে সেটা পাওয়া উচিত। তো জে হচ্ছে বেসিক্যালি এটা, ওয়ার জে ইকুয়ালস টু এন কিউ। তো আমরা যদি ডেল আই মানে ডেল এস টাকে, একটা ছোট একটা এরিয়া ছিল, ঠিক আছে, একটা ছোট একটা এরিয়া ছিল সেটার ডেল এস, সেটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা ছিল হচ্ছে ডেল আই, আর এই কারেন্টের ডিরেকশন হচ্ছে জে এর ডিরেকশন। তো যাই হোক, একটা কথা বলে রাখি, আইটা হচ্ছে একটা স্কেলার, এটা আমরা সবাই জানি যে কারেন্ট হচ্ছে স্কেলার, বাট এই কারেন্ট ডেন্সিটি যেটা সেটা হচ্ছে ভেক্টর, এটা আমরা আগেও পড়ে আসছি, আবার এখান থেকেও দেখা যায় আসলে একটা দুইটা ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসলে কি হয়, একটা স্কেলার হয়। তো এখন ধরে যদি আমরা ধরি যে এই ছোট যে ডেল এসটা সেটা আসলে বড় একটা সারফেসের পার্ট, তো এই পুরো সারফেসটার সারফেস এরিয়া ধরে নিলাম এস, তো এই পুরো এস এর মধ্যে আসলে আমার টোটাল কতটুকু কারেন্ট আছে সেটা তাহলে আমাকে পেয়ে পাইতে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে পাইতে হবে। তো আমি যদি এই যেরকম ছোট 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 অনেকগুলো ছোট 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 ডি এস এরিয়া ধরে নিই, সবগুলোর জন্য যে ডেল আই ডেল আই ডেল আই ডেল আই পাওয়া যাবে সবগুলোকে ইন্টিগ্রেট করে আমি টোটাল আইটা পাবো। তো বেসিক্যালি জে কে ডিএস এর সাথে ডট করে যেটা সেই পুরো টার্মটাকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল কারেন্টটা পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য গভর্নিং ইকুয়েশন, মানে কারেন্ট আসলে কি,
মানে কারেন্ট ডেন্সিটি হচ্ছে তোমার প্রতি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা, কোন ডিরেকশনে যাচ্ছে সেটাও ম্যাটার করে। অ্যান্ড সেটাকে যদি আমি পুরো এরিয়ার উপর যদি আমি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে আমি টোটাল কারেন্টটা পেয়ে যাচ্ছি এই টোটাল সারফেসের থ্রুতে। এখন একটা জিনিস যেটা আমরা একটু খেয়াল করতে পারি সেটা হচ্ছে এই যে এন কিউ, কিউ কি, কিউ হচ্ছে প্রতিটা ক্যারিয়ার। ধরে নিলাম কন্ডাক্টরের ক্ষেত্রে প্রতিটা ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তো প্রতিটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কিউ, এন্ড এন হচ্ছে পার ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন আছে, মানে কয়টা ক্যারিয়ার আছে। তো আমি যদি পার ইউনিট ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে সেটাকে প্রতিটা ক্যারিয়ারের চার্জ দিয়ে গুণ করি, আমি কি পেয়ে যাব, পার ইউনিট ভলিউমে কয়টা কত চার্জ আছে সেটা, আর পার ইউনিট ভলিউমে কত চার্জ আছে সেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করি, রো চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, রিমেম্বার। তো বেসিক্যালি যে ইকুয়ালস টু হবে হচ্ছে রো ইউ, যেখানে ইউ হচ্ছে তোমার ওই যে এটাকে বলে হচ্ছে ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি, আর রো তো আমরা জানি ভলিউম চার্জ ডেন্সিটি। এখন মোস্ট অফ দ্য কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কন্ডাক্টরের ক্ষেত্রে একটা সম্পর্ক খাটে, সেটা হচ্ছে এই যে ড্রিফট ভেলোসিটি যেটা, সেটা প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। আই মিন তুমি বাইরে থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিবে, ইলেকট্রিক ফিল্ড যদি স্ট্রং হয় তাহলে এই যে ইলেকট্রন গুলো যে মুভ করতেছে তার ড্রিফট ভেলোসিটিটা তত বেশি হবে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে তাহলে, একটা এটা যদি প্রপোর্শনাল সাইন উঠাইতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি, ইলেকট্রনের মোবিলিটি। তো বেসিক্যালি যেই যেই ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের মোবিলিটি বেশি সেই ম্যাটেরিয়ালের জন্য একই ইলেকট্রিক ফিল্ডে ভেলোসিটিটা বেশি হবে। এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস সাইনটা কেন দিতে হবে একটু ক্লিয়ার করে দেই। আমরা নর্মালি কি জানি যে আমরা যেই দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি ইলেকট্রনের মুভমেন্ট কি তার উল্টা দিকে হয়। তো বেসিক্যালি এই যে ইউ সেটা কি ইলেকট্রনের মুভমেন্টের ডিরেকশন। তো আমি ই যেই বরাবর দিব, মনে করো কোনো একটা সিস্টেমে এটা একটা অবজেক্ট, আমি এই বরাবর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে ইলেকট্রন গুলো সব উল্টা দিকে মুভ করবে। সো ইউ এর ডিরেকশনটা হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে, এই জন্যই এখানে মাইনাসটা। ঠিক আছে, তো আবার একটু বলে দিই, এই জিনিসটার নাম হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি। তো যাই হোক, আমরা হচ্ছে ইউ কে একটু ব্রেক ডাউন করে রাখলাম ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে। তো তাহলে এই ইউ এর ভ্যালুটা যদি আমি এই যে জে এর ইকুয়েশনটাতে রিপ্লেস করে দেই তাহলে আমি কি পাবো, জে ইকুয়ালস টু তাহলে আসতেছে রো তো রোই, আর এই যে এখানে যে ইউটা আছে এই যে ইউ, এই ইউ এর জায়গায় আমি এখন বসায় দিব মাইনাস মিউ ই টু ই। তো বেসিক্যালি এই যে টার্মটা এটাকেই হচ্ছে আসলে কন্ডাক্টিভিটি হিসেবে ডিফাইন করে। ঠিক আছে, মানে বেসিক্যালি ওয়্যার কন্ডাক্টিভিটিটা হচ্ছে মাইনাস রো মিউ ই, তার মানে হচ্ছে ইলেকট্রনের কন্ডাক্টিভিটি কার কত বেশি, এই রো মানে চার্জ ডেন্সিটি যত বেশি হবে এবং একই সাথে কোন একটা ম্যাটেরিয়ালে ইলেকট্রনের মোবিলিটি যত বেশি হবে ওই ম্যাটেরিয়ালটার কন্ডাক্টিভিটি তত বেশি হবে। আমরা জানি একটা কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অনেক বেশি। তো জে ইকুয়ালস টু সিগমা ই, এই ইকুয়েশনটাই আসলে ওমস ল, প্রিটি আনইউজুয়াল, কারণ হচ্ছে আমরা নর্মালি ওমস ল বলতে বি ইকুয়ালস টু আই আর এই জিনিসটাকে জানি। তো ভি ইকুয়ালস টু আই আর হচ্ছে একটা মানে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য খাটে, আর এই জে ইকুয়ালস টু সিগমা ই হচ্ছে ওমস ল এর, এই এই লটারই বেসিক্যালি পয়েন্ট ভার্সন, আই মিন পয়েন্ট ফর্ম বলে এটাকে, পয়েন্ট ফর্ম অফ ওমস ল। কারণ কি, কারণ হচ্ছে আমরা এটা একটা পয়েন্টের থ্রুতে যে ইলেকট্রন পাস হচ্ছে সেইটার থেকে আমরা এই গ্রুপটাতে আসি। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এইটা হচ্ছে এখন ওমস ল, জে ইকুয়ালস টু সিগমা ই, এন্ড আমরা সামনে দেখবো যে এই ইকুয়েশনটা থেকে কেমন আমাদের পরিচিত ভি ইকুয়ালস টু আই আর ফর্মটা আসতে হয়। তো আমরা কি কি ইকুয়েশন পাইলাম সেটা আমরা একটু একসাথে একটু লিখি,
যে যে হচ্ছে তোমার ভলিউম কারেন্ট ডেন্সিটি ইকুয়ালস টু হচ্ছে সিগমা ই, এটা হচ্ছে আমার ওহমস ল, যেখানে সিগমা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস রো এপসাইলন ই। এখন 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 এই যে কন্ডাক্টিভিটি লিখলাম, এটা আসলে শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে খাটে। কেন? কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তো আমি এখানে কেবলমাত্র ইলেকট্রনের মোবিলিটিটা কনসিডার করছি। যদি আমরা সেমি কন্ডাক্টর নিয়ে আলোচনা করতাম, সেই ক্ষেত্রে আমার হোল এর মোবিলিটিও কনসিডার করতে হতো, বাট সেটা আমাদের এই কোর্সের স্কোপের মধ্যে নাই। এখন আমরা চাচ্ছি যে এই যে ওমস ল, এটা হচ্ছে পয়েন্ট ফর্ম অফ ওমস ল, এটা থেকে আমাদের পরিচিত ভি ইকুয়ালস টু আই আর ফর্মেটে আসতে, সেটার জন্য ফার্স্ট আমরা একটা এক্সটেন্ডেড অবজেক্ট ধরে নিই, যে কোনো একটা র্যান্ডম অবজেক্ট আছে এরকম। তো এই অবজেক্টটার আমরা এই যে ক্রস সেকশনটা সেটাকে ধরে নিলাম, ক্রস সেকশনাল এরিয়া ধরে নিলাম এস, দেন সেটার লেন্থকে ধরে নিলাম, লেন্থটাকে ধরে নিলাম ডি, এন্ড এই যে মিডিয়ামটা এটা যে কোনো একটা অবজেক্ট হতে পারে, তো সেটার কন্ডাক্টিভিটিকে ধরে নিলাম সিগমা। এখন আমি ধরে নিই যে এই যে একটা এন্ড, মানে এটা একটা এন্ড আর এই পাশে এটা আর একটা এন্ড, তো আমি ধরে নিলাম প্রথম এন্ডটার নাম দিলাম ওয়ান, সেকেন্ডটার নাম দিলাম টু। তো ধরে নেই এক আর দুই এর মধ্যে আমার একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করা হলো, বা একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হলো, যেটাই আমরা বলি ভি ওয়ান টু, যার কারণে এই যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করার কারণে মানে একটা ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, মানে একটা কারেন্ট ডেন্সিটি জেনারেট হবে, তাই না? অবভিয়াসলি আমি যদি একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কারেন্ট ফ্লো করবে, আর ইলেকট্রিক ফিল্ডটাও হচ্ছে ধরো এই ডিরেকশনে। একটা জিনিস একটু বলে দেই, এই যে জে ইকুয়ালস টু সিগমা ই, তো এই ইকুয়েশনটা অনুযায়ী ই যেই ডিরেকশনে, জেও সেম ডিরেকশনে, বাট আমি একটু আগেই বললাম যে ইলেকট্রনের মুভমেন্ট আসলে উল্টা দিকে, ইলেকট্রনের মুভমেন্ট যে উল্টা দিকে সেটা আসলে এই সিগমার ভিতর আমি অ্যাকাউন্ট করতেছি, ঠিক আছে? তো জে আর ই এর ডিরেকশন সবসময় একই দিকে থাকে, একই দিকে ধরা হয়, যে আমরা যেটা পড়ে আসছি অনেক আগে যে ইলেকট্রন যেদিকে মুভ করে আমরা কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে ধরি। তো আমরা একটা ফর্মুলা জানি, মনে আছে, যে ভি ইকুয়ালস টু ইডি, রাইট? যে এই দুইটা এন্ডের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এই দুইটার পটেনশিয়াল ভি ওয়ান টু ইকুয়ালস টু আসলে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হলো সেটা ইন্টু ডি। সো ই এর ভ্যালু কত? ভি ওয়ান টু। আচ্ছা যাই হোক, এখন এই যে সারফেসটার মধ্যে দিয়ে যে টোটাল যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা জানতে চাই, টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু কত। তো আই ইকুয়ালস টু একটু আগে একটা ইকুয়েশন লেখা আসছি যে জে ডট ডিএস, আই মিন এই যে সারফেস এটাকে যদি আমি ছোট 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 ডিএস 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 অনেকগুলো সারফেসে ভাগ করি, তো প্রতিটার জন্য জে ডট ডিএস জে ডট ডিএস জে ডট ডিএস করে ইন্টিগ্রেট করলে আমি টোটাল কারেন্টটা পেয়ে যাই। ওকে, তো আমাদের জাস্ট এই প্রুফটার সুবিধার জন্য আমরা ধরে নিলাম এটা একটা ইউনিফর্ম অবজেক্ট এবং প্রতিটা পয়েন্টের মধ্যে দিয়ে যে আসলে ইউনিফর্ম, সো আমি এই ইন্টিগ্রেশনটা করার পরে কেবলমাত্র জে ইন্টু এস পাব। ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে, ব্যাপারটা আসলে হচ্ছে যে আমি ধরে নিলাম পুরো থ্রু আউট দ্য অবজেক্ট আমার জে এর ভ্যালুটা ফিক্সড, তো তাহলে আমার কি আসবে, শুধুমাত্র জে ইন্টিগ্রেশন অফ ডিএস আসবে, কারণ জে যদি পুরো থ্রু আউট দ্য অবজেক্টে সেম থাকে ইউনিফর্ম থাকে, আর ডিএস এর ইন্টিগ্রেশন করো জে ইন্টু এস, তাহলে জে ইকুয়ালস টু কত পাচ্ছি, আই বাই এস। এখন আমরা আমাদের প্রথম ইকুয়েশনটাতে ফিরে যাই, জে ইকুয়ালস টু সিগমা ই না, আমরা এখন খালি ভ্যালু দিয়ে চিন্তা করতেছি, কেন? কারণ আমার আসলে কি জে আর ই সেম ডিরেকশনে, তো আমি জাস্ট ভ্যালুটা দিয়েই কাজ করতে পারি আসলে, তো জে এর জায়গায় আই বাই এস বসায় দিই, আর ই এর জায়গায় কি ডি ওয়ান টু বাই ডি বসায় দিই, কেন? এখান থেকে আমি কি পাবো, ভি ওয়ান টু ইকুয়ালস টু ডি বাই সিগমা এস ইন্টু আই। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি, মনে আছে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স কত, কোনো একটা অবজেক্টের ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স কত সেটা বের করার জন্য একটা সূত্র ইউজ করতাম, সেটা হচ্ছে এল বাই সিগমা এস। যে কোনো একটা কন্ডাক্টরের যদি লেন্থ এল হয়, তো লেন্থ যত বড় হবে আর্ক তত বেশি হবে, সারফেস এরিয়া, সারফেস এরিয়া যত কম হবে আর্ক তত বেশি হবে, এজন্য সারফেস এরিয়াটা নিচে, আর
ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল হচ্ছে বেসিক্যালি ওই যে রেজিস্টিভিটি যেটা, তো রেজিস্টিভিটি ইকুয়ালস টু হচ্ছে আসলে ইনভার্স কন্ডাক্টিভিটি। তো এই যে আসলে ডি বাই সিগমা এস, এটাই কি আসলে রেজিস্ট্যান্স না, আমরা যেভাবে পড়ে আসছি অনেক আগে। তো বেসিক্যালি দেখো আমার আসলে এই ইকুয়েশনটা চলে আসলো ডি ওয়ান টু ইকুয়ালস টু আর আই, যেখানে আর ইকুয়ালস টু হচ্ছে ডি বাই সিগমা এস। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের কি পরিচিত সূত্রটা চলে আসছে, তার মানে এই ইকুয়েশন আর যে ইকুয়ালস টু সিগমা ই সেম ইকুয়েশন আসে, মানে একটা থেকে আরেকটাতে আসা যায়, এটা জাস্ট হচ্ছে পয়েন্ট ফর্ম আর এটা হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম। তো বেসিক্যালি আমরা কতটুকু এখানে কভার করলাম, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে কারেন্ট হইতে পারে সেগুলোর নাম, দেন কারেন্ট ডেন্সিটি কিভাবে ডিফাইন করছি সেটা, এন্ড কারেন্ট ডেন্সিটি যে কারেন্ট ডেন্সিটি থেকে হচ্ছে ওমস ল, পয়েন্ট ফর্ম অফ ওমস ল, এন্ড দেন সেখান থেকে হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম অফ ওমস ল, এগুলো ডিরাইভ করতে শিখলাম। এরপর জাস্ট এই চ্যাপ্টারের মেইন যে আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, যেটা আমরা হচ্ছে নেক্সট লেকচারে কভার করব। তো এই লেকচার টু এতটুকুই।